স্বাগতম বাংলা হেলথ ইস্যু। আমাদের আজকের বিষয়, কিভাবে আপেল সিডার ভিনেগার ব্যবহার করে চারটি পদ্ধতিতে খুশকি দূর করবেন জেনে নিন। খুশকি চুল এবং মাথার তালুর ত্বকে অনেক ক্ষতি সাধন করে। তালুতে ফুসকুড়ি, চুলকানি সহ নানা সমস্যা দেখা দেয়। এছাড়া চুলের রুক্ষতা ও চুল পড়ার পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়। এই সমস্যা দূর করার বেশ কিছু উপায়ও আছে, কিন্তু চুলের খুশকি দূর করতে পার্লার বা রাসায়নিক উপাদানে তৈরি হেয়ার প্রোডাক্ট এর পেছনে সময় ও অর্থ ব্যয় না করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত বলে মনে করেন রূপ বিশেষজ্ঞরা। তাই আমাদের আজকের আলোচনায় থাকছে আপেল সিডার ভিনেগার ব্যবহার করে চুলের খুশকি দূর করার পদ্ধতি। পদ্ধতি এক, যা যা লাগবে: আপেল সিডার ভিনেগার ও পানি। যেভাবে ব্যবহার করবেন: সম পরিমাণ পানি ও আপেল সিডার ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে নিন। চুলের গোড়া ও মাথার তালুতে স্প্রে করে শাওয়ার ক্যাপ বা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন। 30 মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে 2 বার এই পদ্ধতি অনুসরণ করুন। এছাড়া আপনি 1/4 কাপ ভিনেগারের সঙ্গে 1 লিটার পানি মিশিয়ে কিংবা 1 চা-চামচ ভিনেগারের সঙ্গে 2 কাপ পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন একইভাবে স্প্রে করে। পদ্ধতি 2, আপনার চুলে যদি খুশকির পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় তবে সরাসরি আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। যা যা লাগবে: আপেল সিডার ভিনেগার। যেভাবে ব্যবহার করবেন: তুলার বলের সাহায্যে ভিনেগার মাথার তালুতে লাগিয়ে আলতোভাবে ম্যাসেজ করুন। কয়েক মিনিট ম্যাসেজ করা হলে একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চেপে পানি ঝরিয়ে নিন এবং তা মাথায় পেঁচিয়ে রাখুন। 1 ঘন্টা পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। পদ্ধতি 3, যা যা লাগবে: আপেল সিডার ভিনেগার, পানি ও প্রয়োজনীয় তেল। রোজমেরি বা লেভেন্ডার কিংবা লেমন গ্রাস অয়েল ব্যবহার করতে পারেন। যেভাবে ব্যবহার করবেন: একটি পাত্রে আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী পানি ও ভিনেগার মেশাবেন, যার অনুপাত হবে 2:1। এরপর কয়েক ফোঁটা প্রয়োজনীয় অয়েল মিশিয়ে নিন। চুল পরিষ্কার করে ধোয়ার পর এই মিশ্রণটি লাগান। আঙুলের সাহায্যে কিছু সময় পর্যন্ত ম্যাসাজ করুন। এরপর আবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। পদ্ধতি 4, যা যা লাগবে: আপেল সিডার ভিনেগার, মেন্থল পাতা ও পানি। যেভাবে ব্যবহার করবেন: একটি পাত্রে 1 কাপ পানি, 1 কাপ আপেল সিডার ভিনেগার এবং 5-6টি মেন্থল পাতা দিয়ে সিদ্ধ করে নিন। ব্যবহারের আগে 2 ঘন্টা মিশ্রণটি রেখে ঠান্ডা করুন। এরপর মিশ্রণটি স্প্রে করুন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।